দর্শক এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই বা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব গোলাম রহমান তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব গোলাম রহমান জনমনে কিন্তু সাধারণভাবে একটি প্রশ্ন রয়েই যায় দ্রব্য মূল্যের সব জায়গায় যেখানে ঊর্ধ্বগতি সেখানে মধ্যবিত্তের ভরসা ডিমের দাম কেন বেড়ে যাচ্ছে সাড়ে নয় টাকার ডিম বারো টাকা সাড়ে বারো টাকা কেন হয়ে যাচ্ছে আসলে এবং যেসব কারণে দাম বাড়ছে তার শুধু সাপ্লাই এর বাইরে অনেক কিছু আছে এসব কারণে একটা উদ্যমক আছে বিদেশের বিদেশ থেকে যে আমদানি তাও কি প্রভাব পড়েছে এর সাথে ডিমের দাম গত বছর একবার কয়েক মাস আগে একবার দাম খুব চড়া হয়ে গেছিল এবং অস্বাভাবিক লাভ করেছে কিছু বড় বড় এখন তো আহ মানে আপনার গরমের সময় গরমের সময়ে ডিমের দামটা বোধ হয় কিছুটা বাড়ে কারণ এই সময়ে অনেক দিন হয়তো

প্রপার স্টোরেজ থাকে যদি চাঁদাবাজি না থাকে যদি পরিবহন ব্যয় সহনীয় থাকে তাহলে মূল মূল্য সহনশীল থাকে কিন্তু এখন প্রায় সব ক্ষেত্রেই একটা আপনার অব্যবস্থাপনা বা ধৈর্যকর পরিস্থিতি দেখা যাচ্ছে চাঁদাবাজির কথা সরকারের কর্তাব্যক্তিরাও এখন বলছেন তারপর যে মধ্যস্বত্ব ভোগীর সংখ্যা বেশি যতক্ষণ পচনশীল পণ্যের হলো একটা এ হয় যে যারা মধ্যস্বত্ব ভোগী তারা খুব দ্রুত অন্যের অন্যের কাছে পণ্যটি হস্তান্তর করতে চেষ্টা করে এতে কিন্তু দাম বেড়ে যায় আমরা বুঝতে পেরেছি যেমন গোলাম রহমান মধ্যস্বত্ব ভোগরে আসলে পুরো কাণ্ডের নাটের গুরু এবং তারাই এই এই জিনিসটা দামটা বাড়িয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম ডিমের দাম হঠাৎ কেন বেড়ে যায় কদিন পরপর